চারটি কথা আপনাদেরকে বলবো, আমি সহ সবাই মরণ পর্যন্ত প্রতিদিন অন্তত কয়েকবার স্মরণ করার চেষ্টা করব। কি রাজি আছেন? ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে চার সাক্ষী আমার আপনার ভালো মন্দের সাক্ষী হয়ে যেতে পারে। কয় সাক্ষী? এই চার সাক্ষীকে আজকে থেকে আপনারা মনে করা শুরু করবেন। এক নম্বর, প্রথমে চার সাক্ষী সংক্ষেপে মুখস্থ করেন। এক নম্বর জমিন, বলেন এক নম্বর। দুই নম্বর ফেরেশতা। তিন নম্বর অঙ্গ প্রত্যঙ্গ, বলেন তিন নম্বর। চার নম্বর, আগের তিনটা না হইলেও চলতো কিন্তু আল্লাহর সিস্টেম, জমিন সাক্ষী হবে, ফেরেশতা সাক্ষী হবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে। চার নাম্বার, যেই সাক্ষী থেকে বাঁচার কোন রাস্তা থাকবে না সেই সাক্ষী, প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী আল্লাহ, এখান থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, কোনো রাস্তা থাকবে না। এই চার সাক্ষীর প্রথম সাক্ষী জমিন। আমি আপনি এখন আমরা জমিনের উপর বসে আছি। সূরা মুলকের ১৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। মানুষ, তোমরা কি আসমানওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবেন না, আর জমিন তোমাদেরকে নিয়ে থর থর করে কাঁপতে থাকবে, নিশ্চিত হয়ে গেছো? আরে তোমার চলন বলনতে মনে হয় যে তুমি যে মাটির নিচে যেতে পারো এটা তোমার মাথায় নাই। দেখো না, আমি আল্লাহ তুরস্ক আরো বিভিন্ন জায়গায় আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাইলকে মাইল, বিল্ডিং, মানুষ সহ মাটির নিচে ধসিয়ে দিছি, দেখো না তোমরা? তোমরা তো কোরআনে আগের জাতির কথা পড়ছো, فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحه ومنهم من خسفنا به الارض। যে আমি কোন জাতির মাটির নিচে ধসিয়ে দিছি, এগুলো তো কোরআনে পড়ছো, দেখো নাই? কিন্তু এই যুগে তো তোমাদেরকে আমি দেখিয়েও দিয়েছি, লাশের পর লাশ মানুষ তালাশ করে এখনো পর্যন্ত পায় নাই যে এই লাশ আর বাড়ি কোথায় আছে মাটির নিচে, আল্লাহ জানে। তো আল্লাহ বলে, তোমরা জমিনে যখন চলো কি নিশ্চিত হয়ে গেছো? তো জমিন এক নম্বর সাক্ষী, আমি আপনি এখন জমিনে বসা, দেখেন একটু পরে মাদ্রাসার মুনাজাত হবে, হয়তো এখানে আপনাদের মেহমানদারি হবে, পরে বের হবেন, বের হওয়ার সময় চিন্তা করেন যে আমি এখন মাটির উপরে চলছি, মাটি আমার প্রথম সাক্ষী। সূরা জিলজালের চার নম্বর আয়াত, যেটা আমি খুতবায় পড়ছিলাম, আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা। কিয়ামতের ময়দানে জমিন তার সব বৃত্তান্ত বলে দিবে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করছেন, তিরমিজি শরীফের হাদিস এই আয়াত তেলাওয়াত করার পর সাহাবিদেরকে বললেন, তোমরা কি জানো জমিন তার বৃত্তান্ত কিভাবে বলবে? সাহাবারা কয়, জি না, জানি না। নবীজি বললেন, ফাইন্না আখবারহা আনতাশহাদা আলা কুল্লি আব্দিন ওয়া আমা আনতাকুলা আমিলা কাজা ওয়া কাজা ইয়াউমা কাজা ওয়া কাজা। কেয়ামতের ময়দানে জমিন নারী পুরুষের বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা পৃথিবীতে অমুক বারে, অমুক সময়ে, অমুক দোকানের সামনে দাঁড়িয়ে, আমি জমিনের উপর দাঁড়িয়ে এই এই কাজ করছে, আমি সাক্ষী দিচ্ছি, আমি তোমার কাছে মামলা করলাম, বিচার করো তুমি। এই জন্য জমিনে যখন হাঁটবো আমি আপনি মাথা রাখবো যে জমিন আমার বিরুদ্ধে যদি সাক্ষী হয়ে যায় তো আমরা কিন্তু ধরা খেয়ে গেলাম। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন, জমিন কেয়ামতের ময়দানে সব বলে দিবে, আপনি কোথায় দাঁড়িয়ে কি অশ্লীল কর্মকাণ্ড করেছেন দেখেছেন, সময় স্থান কাল সহ সব বলে দিবে জমিন। এই জন্য এক নম্বর সাক্ষী জমিন। এখন থেকে আমি আপনি জমিনে বসা, উঠবো একটু পরে, চলবো, জমিনেই ঘুমাবো, জমিনেই দাঁড়াবো, জমিনেই বসবো, মাথায় আনবেন যে এই জমিন যেন আমার বিরুদ্ধে সাক্ষী না হয়। দুই নম্বর ফেরেস্তা, সূরা ইনফিতরের ১০ থেকে ১৪ নম্বর আয়াত। আজকে এশার নামাজের প্রথম রাকাতে আমি সূরাটা তেলাওয়াত করছি আপনাদের পাশের মসজিদে। তো ১০ থেকে ১৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। আল্লাহ বলেন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতাগণ আছেন। দেখেন না, আমি আপনি এমন হয়ে গেলেই তো হয়ে যায়। দেখেন, আমি আপনি আমরা এখন থেকে যে বাস শুরু করলাম যে ফেরেশতা এ আমাদের সাথে আছে। আল্লাহ বলে, শোনো লেখকগণ, তোমরা যা করো তারা তা জানে। আরে মাথায় কেন আনছেন না? আল্লাহ বলছে, তোমরা যা করো তারা তা জানে, আমি এখন বক্তব্য দিচ্ছি এরা জানে, আপনারা শুনছেন এরা জানে।
سوره زخرفের 80 নম্বর আয়াতে আল্লাহ বলে শুধু জানে এমন না বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন তারা জানে পাশাপাশি তারা লেখে সব লিখতেছে سوره زخرفের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন أم يحسبون أننا لا نسمع سرهم ونجواهم ترى كي মনে করে আমি তাদের কোনো গোপন বিষয় জানি না তারা কানে কানে আমি ওনার সাথে কানে কানে কি বলি আল্লাহ কয় তোমরা কি মনে করো আমি জানি না আমি আপনাদের সামনে এখন কথা বলছি আল্লাহ কয় এটা শুনি জানি এটা দেখি আমি ঠোঁট বন্ধ করে জিহ্বায় জিকির করি আল্লাহ বলেন বান্দা এটাও দেখি এটাও শুনি এটাও জানি আমার ঠোঁট বন্ধ আমার জিহ্বা বন্ধ বালিশে মাথা লাগিয়ে মনে মনে শুধু আল্লাহরে শরণ করছি আল্লাহ কয় এটাও শুনি সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের গোপন তাদের কানাঘুষা কথা আমি সব জানি তারা কি মনে করে জানি না আমি সব জানি শুধু জানি এমন না আরে আমার ফেরেশতারা তো সব লিখে ফেলতেছে আমি লেখাই দিছি ফেরেশতারা লেখার পর আমল নামা তৈরি হবে আমল নামা তৈরি করার পর আল্লাহর কাছে পেশ করবে আর সাক্ষী দিবে আল্লাহ আপনার বান্দা এগুলা এগুলা করছে বাবু আমরা সাক্ষী দিচ্ছি আর দেখেন আমরা যে লিখছি এই যে লেখাগুলা সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا الله বলেন আমি তার আমল নামাটা কিয়ামতের ময়দানে খুলবো এমন অবস্থায় সেইটাকে খোলা দেখতে পাবে বান্দা আমল নামার দিকে তাকাবে আল্লাহ বলবে ইকরা কিতাবাক কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা নামাটা তুমি পড়ো আজকে হিসাবের জন্য তুমি যথেষ্ট তো অপরাধীরা আমল নামাটা যখন দেখবে তাদের অবস্থা কি হবে সূরা কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك احدا الله বলে নবী অপরাধীদেরকে দেখবেন ভিতর সন্ত্রস্ত অবস্থায় ভয়ে ভয়ে আমল নামার দিকে তাকায় আছে ভাই আমার আপনার নাম অপরাধীদের খাতায় যেন না থাকে বড় ধরা খেয়ে যাব আপনি অপরাধীদেরকে দেখবেন চোখ বড় বড় করে আমল নামা দেখছে আর বলবে মালি হাদাল কিতাব এটা কেমন আমল নামা لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها এই আমল নামাদি ছোট বড় কিছুই ছাড়ে না এখানে সব লেখা পানির নিচে পানির উপরে ঘরের ভিতরে ঘরের দরজা বন্ধ করে আপনার মা বাপ দেখে না আপনাকে আপনি যা করছেন ওখানে দেখবেন সব লেখা আছে সূরা নাবার 40 নম্বর আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার 40 নম্বর আয়াতে বলে কাফেররা যখন আমল নামাটা দেখবে বলবে ইয়া লাইতানি কুনতু তরাবা হায় আমি যদি আজকে মাটি হয়ে যেতাম কথাগুলো বারবার স্মরণ করেন যে একটা মানুষ মাটি হয়ে যেতে চায় কেন আমল নামা পেশ করার পর এই পেশ করলো কি দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা প্রথম সাক্ষী গেল জমিন দ্বিতীয় সাক্ষী ফেরেশতারা তাদের এইভাবে আমল নামা পেশ করবে এবার তৃতীয় সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ আমার সাথে আপনারা কিছুক্ষণের জন্য একটু সামান্য মুহূর্ত 2-3 সেকেন্ড হলে হবে একটু চোখটা বন্ধ করেন চোখ বন্ধ করে দেখেন কিছু দেখি কিনা আমরা এবার চোখটা খুলেন কিছু দেখছি চোখ বন্ধ করে সূরা ইয়াসিন আপনারা কম বেশি সকলেই পড়েন দৈনিক সূরা ইয়াসিনের 66 নম্বর আয়াতে দেখেন কি বলে আল্লাহ আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউলা তামাসনা আলা আয়ুনিহিম فاستبقوا الصراط فأنا يبصرون الله বলে আমি যদি চাইতাম তার চোখের আলো লোপ করে আমি যদি তার এই চোখটা আর এই এই যে এই যে এই যে গালটা চোখের নিচে যেটা চোখটা না রেখে যদি এরকম সমান বানায়া দিতাম দুইটা চোখ এইভাবে কয় সে চলতে চাইলে কিভাবে চলতো আল্লাহ কয় এই তোমরা চোখ বন্ধ করে একটু চিন্তা করতে পারো না আমি যদি তোমার চোখের আলো না রাখতাম এভাবে যদি এটার উপর দিয়ে একটা এইভাবে ওলাও তমাস না আমি যদি মেরে দিতাম এইভাবে চলতা কেমন
পরের আয়াতে বলে ওয়ালাউ নাশা উলা মাসখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যাও ওয়ালা ইয়ারজিউন। আমি যদি তাদেরকে বিকৃত করতাম, হাত না দিতাম, আমি যদি তার পা না দিতাম, একবার ভাবেন আমার হাত পা না দিলে আল্লাহ কয় ফামাসতাতাউ মুদিয়্যা, সামনেও চলতো না, ওয়ালা ইয়ারজিউন, পিছনে আসতে পারতো না, আত্মীয় স্বজনরা হুইল চেয়ারে সামনে নিতে হতো, পিছনে আসতে হতো। তো এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলেন তো কে দিয়েছে? আচ্ছা এবার দেখেন অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী কিভাবে, সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রশ্ন করবে বান্দা তুমি এগুলা করছিলা, বলবে না আমি করি নাই। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। আল্লাহ এই হাত দিয়ে সুদের টাকা হাত দিয়েছে, ঘুষের টাকা ধরেছে আল্লাহ, এ হাত সেখানে রেখেছে যেখানে তুমি রাখতে নিষেধ করছ। আল্লাহ বলেন হাত কথা বলবে আমার সাথে, তো নিয়ম হলো কেউ কথা বললে সাক্ষী লাগে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা বলছে আমি পা সাক্ষী দিয়ে দিলাম। সূরা হামিম সাজদা 20-21 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক হাদিসে আসছে সুব্বা ফি উযুনাইহিল আনুকু ইয়াউমাল কিয়ামা, যে কান শুধু গান শুনে ওই কানের মধ্যে শিশা গলায়া শিশা দিয়ে এই কান মেরে দেওয়া হবে। কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়াবসারুহুম চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়াজুলুদুহুম চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষগুলা বলবে ওয়াকালু লি জুলুদিহিম, কিরে চামড়া তুইও আজকে সাক্ষী দিলি? চামড়া জবাব দিবে আন্তাকাল্লাহুল্লাযী আন্তাক কুল্লা শাই, যে আল্লাহ চাইলে সব কিছুরে কথা বলাইতে পারে, আল্লাহ হাতরে কথা বলাইছে, পাকে কথা বলাইছে, আমি চামড়াকেও আল্লাহ বাক শক্তি দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য। ভাই হাতে ব্যথা পাইলে হাত আমরা ট্রিটমেন্ট করি, পা ট্রিটমেন্ট করি, হানা জায়েজ না। হাতের কত যত্ন নেই, পায়েরও কত যত্ন নেই, অবশ্যই যত্ন নিব। একটু ভাইবেন আমার এই পা যদি জাহান্নামি হয় তো এই পা আমার পা না, এটা আমার শত্রু। আমার পা যদি জান্নাতি হয় তো আমার পা আমার হাত আমার চোখ এগুলো আমার বন্ধু, কারণ আমার এই হাত আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জাহান্নামি বানাবে। তো 3 নম্বর, অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নম্বর, যে সাক্ষী থেকে বাঁচার কোনো রাস্তা নাই, সূরায় হামিমা সাজদার শেষের দিকে 25 নম্বর পারা শুরু 20টা শেষের দিকে দেখবেন আল্লাহ বলে আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, মাঝে মাঝে আয়াতটা অনেকবার পড়ি, একসাথে লম্বা সময় অনেকবার পড়তে থাকি। আল্লাহ বলে এই বান্দা আমি রব কি তোর সাক্ষী হিসাবে যথেষ্ট না? আরে অন্যগুলা তো আমি সিস্টেম পদ্ধতি অবলম্বন করি, যে তুমি এইগুলা করছো সাক্ষী উপস্থিত করি, আমি আল্লাহর নিয়ম আছে, আমি তো তোমার সাক্ষী হিসাবে যথেষ্ট। এখন আপনাদেরকে সূরা আলি ইমরানের একটা আয়াতের অনুবাদ শিখাবো, আমি সহ সবাই এই অনুবাদটা প্রতিদিন কয়েকবার একজন আরেকজনকে শোনাবো, বাচ্চারে সন্তানরে স্কুল কলেজে যাওয়ার আগে মাদ্রাসা যাওয়ার আগে যখন বড় হয়ে যায় বালেগ হয়ে যায় আর বালেগ হওয়ার আগে থেকে তারেও আমরা অনুবাদটা সূত্র একটা অনুবাদ শোনায় দিতে পারবো না ইনশাআল্লাহ। সূরা আলি ইমরানের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, বলেন আমার সাথে নিশ্চয়ই আল্লাহর কাছে আসমান জমিনের কোনো কিছু গোপন থাকে না। সন্তান কলেজে যাওয়ার আগে বলে দেন বাবা তুমি তো মায়ের সামনে লজ্জায় অনেক কিছু করো না, বাবার সামনে লজ্জায় অনেক কিছু করো না, হ্যাঁ বাসা থেকে বের হওয়ার পর বন্ধুদের খপ্পরে পড়ে শয়তানের খপ্পরে পড়ে হয়তো তুমি এমন কিছু করো যেটা বাপ্মার সামনে করতে তুমি লজ্জা পাও সাহস পাও না, বা তোমার সন্তানকে বলে দিয়েন বাবা মনে রাখো আল্লাহর কাছে আসমান জমিনের কিছু গোপন থাকে না, তুমি যদি ঘরের দরজাটা বন্ধ করে কোনো অপরাধ করো
এটাও আল্লাহর কাছে কিন্তু গোপন থাকে না এটা সন্তানকে নিজেকে প্রত্যেককে প্রত্যেককে কয়েকবার বলেন যে আপনি আমারে ধোঁকা দিচ্ছেন উস্তাদকে ধোঁকা দিচ্ছেন মা-বাবাকে ধোঁকা দিচ্ছেন আল্লাহরে তো ধোঁকা দিতে পারবেন না কখনোই পারবেন না আপনি যেখানে আড়ালে আড়ডালে গোপনে প্রকাশ্যে পানির নিচে জলে স্থলে বিমানে যেখানে যা কিছু করেন আল্লাহ কয় কিচ্ছু গোপন না আমি সব জানি আমার চোখটার দিকে তাকান মাঝে মাঝে হারাম জিনিসের দিকে সরাসরি তাকায় না তাকায়া চোখের কোণা দিয়ে অনেকে তাকায় হ্যাঁ মানে হারাম জিনিস তাকায় না চোখের কোণা দিয়ে তাকায় আল্লাহ কয় ইয়ালামু খাইনাতাল আয়ুন এই বান্দা চোখের কোণায় যে হালকা খেয়ানত করছো না তুমি মনে করো না কেউ দেখে নাই আমি কিন্তু জানি আমরা অনেক সময় লজ্জায় একটা জিনিস দেখে ফেলছে তোর লজ্জা টাকানো ঠিক নেই আল্লাহ কয় বান্দা তুমি যে চুরি করে একটু হালকা চোখের কোণা দিয়ে নজর দিছো না অশ্লীল জিনিসের দিকে অন্য মানুষের লজ্জায় চোখ সরায় ফেলছো আমি কিন্তু জানি বিষয়টা তো যে বিষয়টা বললাম এই চার সাক্ষী মাথায় রেখে চলবো বলেন তো এক নম্বর সাক্ষী দুই নম্বর তিন নম্বর চার নম্বর এরপর কারো ডান হাতে আমলনামাটা দেওয়া হবে কারো বাম হাতে সূরা হাক্কার ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি কারো আমলনামা ডান হাতে দেওয়া হবে ফায়াকুলুহা উমুকরাউ কিতাবিয়া রেজাল্টটা নিয়ে অন্যদেরকে দেখায় বলবে এই দেখো না আমার আমলনামাটা একটু পয়রা দেখো ইন্নি জনান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি বিশ্বাস করেছি আজকে আমার আমলনামার সাথে আমি সাক্ষাৎ করব এই কথা বলার পর আমলনামাটা অন্যদেরকে খুব খুশি হয়ে দেখাবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আল্লাহ বলেন সে অনন্তকাল চির সুখের চির আনন্দের বসবাসের মধ্যে থাকবে ফি জান্নাতিন আলিয়া উচ্চ প্রাসাদ আলিশান প্রাসাদের মধ্যে আমি আল্লাহ তাকে থাকার ব্যবস্থা করে দিই কুতুফুহা দানিয়া কয় জান্নাতে থাইগা ফল খাইতে চাবে দুনিয়াতে তো অন্য কেউ এনে তার ফলটা দিতে হয় পারতে হয় গাছে উঠতে হয় আল্লাহ না না ওরে জান্নাতে নিছে কি কষ্ট করানোর জন্য কুতুফুহা দানিয়া মন চাইতে দেরি ফল তার মুখের সামনে আসতে দেরি হবে না ছড়ি 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 দানিয়া ছড়ি মুখের কাছে আসবে খাও বান্দা যেমন যায় খাও আল্লাহ বলেন কুলু ওয়া শারাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া দুনিয়াতে একটু কষ্ট করছিলা শীতকালে কম্বলটা ল্যাপটা থুইয়া মসজিদে দৌড়াইয়া ফজর পড়তে গেছিলাম প্রচন্ড বৃষ্টির মাঝেও ইমাম মুয়াজ্জিন আসছে মসজিদে আর তোমরা পাঁচ ছয় জন গিয়েছিলে অন্যরা আসে নাই তোমার দাই যে একটু কষ্ট করছো না তুমি কুলু ওয়াশরাবু হানিয়া আর এখন আবার কিসের কষ্ট তোমার যেভাবে যেমনে মন চায় তুমি খাইতে থাকো পান করতে ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আরেকজনের রেজাল্ট দেওয়া হবে বাম হাতে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া সে বলবে হায় আমার আমলনামা যদি আমারে দেওয়া না হইত ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া আমি যদি আমার হিসাবটা না জানতাম পরে কি কয় দেখেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মরণ যদি আমার শেষ ফয়সালা হয়ে যেত মরার পর যদি আল্লাহর না উঠাইতো তো বেঁচে যাইতাম মা আগনা আন্নি মালিয়া আরে আমার এত টাকা পয়সা কোনো কাজে আসলো না হালাকে আন্নি সুলতানি আমার কথায় কত মানুষ উঠতো বসতো আজকে আমার এই রাজত্ব সব শেষ হয়ে গেল কিচ্ছু হলো না আল্লাহ বলে খুজু ধর এটারে ফাগুল্লু বেরি পড়াও সুম্মাল জাহিমা সল্লু ধাক্কা মেরে জাহান্নামে ফালা সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ একটা শিকল দিয়ে পেঁচানো হবে শিকলটা সত্তর গজ তাফসিরের কিতাবে আসছে নাকের ছিদ্র দিয়ে শিকলটা ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে সেই শিকলের ভিতর তাকে ঢুকানো আল্লাহ আমাকে আপনাকে ডান হাতে যাদের রেজাল্ট দেওয়া হবে তারা হবে সৌভাগ্যবান ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ বাম হাতে যাদের রেজাল্ট দেওয়া হবে তারা হবে হতবাগা ডান হাতে যাদের রেজাল্ট তারা সৌভাগ্যবান আল্লাহ সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন